ফয়গান মোরে দিল কত ইমানের ফওয়ার ইমানের আলো কত হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জিকির করে জঙ্গলার কাছে গেছে গিয়া দেখে সরু চিকন একটা রাস্তা ওইখানে একটা যুবক দাঁড়ায় রইছে যুবকটা এত সুন্দর তার চেহারার দিকে তাকাইলে মনে হয় সে যেমন চাইছে তেমন বানাইছে অনেকের আছে না আইনা লয়ে ছায়া ছায়া কই দি আমার নাকটা যদি এত সুক্কা না হয় আরেকটু মিলে একটু মোটা হইতো ভালো লাগলো তোরে হন ঠিক কি না অনেকের আল্লাহ তিল দিছে ইটা পার্লার গিয়া কো তিলটা উড়াইয়া দোক্কা এরপর এসিড দিয়ে উড়াইয়া দে আছে না নাই অর্থাৎ আল্লাহ বানাইছে তার মন মতো হইছে ইটা কুফুরি ইটা কিতা এখন তো বেডাইতো কয়রা বলে বিডাইতো তো মনে চা বিডাইতে বিটাইতে কয়রা বলে বেডাইনি তো মনে চা ওই যে ট্রান্সজেন্ডারে কথা বলছেন না ট্রান্সজেন্ডারের অর্থ হইল একটা কুহুরি মতবাদ আরো জোরে কন্যা কি মতবাদ কুহুরি মতবাদ আল্লাহ বানাইছে বিটি কো আমার বেটা বেটা লাগে গুড়ার গরের গুড়া কথা আমার বুঝুননি এত ঝামেলা এত ইসলাম বিদ্বেষী কুহুরি মতবাদের লোক এত তৈরি হইতেছে কেরে মূল কারণ হইল এখন বর্তমান সমাজের পরিস্থিতি অনুহতে জন্মের সমস্যা হয়ে যাইতেছে বলে হুজুর কেমনে কিল্লা বড় বড় আলিম উলামা আছে আমার ডোর হররা এর হরে কিছু কথা হয়ে যায় গা কইলি কেমনি বিদেশ আছে হুয়া বিয়া করাইছে বাংলাদেশ বউ ইয়ারা দুইজন হুনে কথা ক তে স্বামী স্ত্রী নাম হয়ে গেছে গা আসলে স্বামী স্ত্রী হইছিনি হুজুর হইছিনি তে ইয়ারা তো স্বামী স্ত্রী যা কইবারে তেরো ডাবল খ জোরে হন ঠিক কিনা তাইলে এরা তো স্বামী স্ত্রী হইছে না কিন্তু নাম হইছে যাহু কিয়া হুয়ার হরির বিয়া হইছে কনি আন্টি হরাইছে কনি ইটা কইরাত বছর দিন কথা দুই বছর কথা এর ভিতরে গুণা হইতাছে না হইতাছে না অনেকের বিদেশ থেকে আসলে বিয়া ভরায় নতুন কইরা দে তাইলে এটা জায়েজ আর অনেকের বিয়া ওই ভরা না এমনই ইহান থেকে কো আইরাম বিশা লাগাও তে গেছে গেছে বরে হিয়ানো যদি বিয়া ও তো আলহামদুলিল্লাহ না হইলে তো দুজনের বিয়া হইছে না নামকে ওস্তে বিয়া হইছে রাষ্ট্রীয় আইনে বিয়া হইছে সামাজিকভাবে মানুষে কো বিয়া হইছে ইসলামের দৃষ্টিতে হইছে না এখন যত বাচ্চা জন্ম দিব সব কি জাদা মাথুন না করে এই ফতোয়া দিলে বিদেশিরা আমার সাথে রাগ করে ভাই তোমার আখেরাত আছে তুমি মুসলমানের সন্তান তোমার দিন আছে দুনিয়া আছে তোমার সন্তানটা হারাম দাদা হবে এটা আমি চাই না তোমার সন্তান হারাম দাদা হলে হারামের প্রভাবের কারণে মাদ্রাসায় পড়বে না হারামের প্রভাবের কারণে মসজিদ দেখতে ভালো লাগবে না হারামের প্রভাবের কারণে তোমার সন্তান আলেম দেখলে ভালো লাগবে না হারামের প্রভাবের কারণে এই দেশ থেকে ইসলামের মূল্যবোধ থাকবে না এই জন্য বিবাহ শাদীর ক্ষেত্রে খুব সতর্ক হইতো হতে হবে কি হবে না প্রেম করে বিয়ে চার বছর পাঁচ বছর কিতা মারছে টাঙ্কি মারছে কিতা কো আমি জানি না এটা ফুলাহন থেকে বাসা উনি টাঙ্কি মারে বলে কি এর টাঙ্কি আমি জানি না হানির টাঙ্কি না হেনের টাঙ্কি ঠিক কিনা টাঙ্কি মেয়েরা বিয়া হইছে বিয়া ওইসে হওয়ার থেকে তো ওইসের থেকে তো হালাল হইছে ওইসের আগের থেকে কিতা হইছে হারাম হইছে তাইলে যেই কাজটার প্রথম থেকে হারাম চার বছর তিন বছর দুই বছর চললো এই বিড়ির করে বাচ্চা হইলে এ কিতা শাহজালাল আলী আমানের খাদিম হইব কি তো হইব তাসলিমা নাসিনের জামাই হইব জোরে কোন ঠিক কিনা এই জন্য মুসলমান শুধু এটা নয় তালাক দিয়া প্রকাশ করে না তালাক দিছে এমনি করে নেগা আন্নাইলে তৌবা বলে হরাইলা আন্নাইলে নতুন করে বিয়া হরাইলা হিল্লা বিয়া করা না দেখা যা তো হালালে হালাল আসলে হারামে গরমে হারা জোরে কোন ঠিক কিনা শুধু এটা না ছেলের বউ ছেলে বিদেশ থাকে ছেলে ঢাকা থাকে আমেরিকা থাকে ছেলে চিটাগাং থাকে ফুলার বউ আনব শাহপুরুর এ কিতাক বেটা আর বেড়ার হু হু ফুল ফুতের বউ এক রিক্সা আলিম উলামা আসুন আমি হতোয়াটা কয়া জানি মুফতি না মাসালা হই ও ভাই একটু ভালো করে বুঝেন এই ফুতের বউরে নিয়া যদি শ্বশুর এক রিক্সাতে বসে আর শ্বশুরের শরীরের সাথে ফুতের বউ শরীরে আগে একটু গরম গরম ভাব মিটারের মধ্যে কোনো সমস্যা হয়েছে তাইলে মনে করতে হবে আর নাই জোরে হ অনেক
শ্বশুর রাসে খুব আদর করে হুতের বরে হুতের বউ আমার শ্বশুর শাশুড়ি যে বাড়াগো এ বিড়ি গিয়া ভাও তেল দিয়া দে কেন তেল দিব তার নিজের বউ কো মরে গেছে গা আবার বিয়া করাও জোরে কোন ঠিক কিনা ফুয়ার বরে দিয়া খেদমত নাই এইভাবে খেদমত নিতে নিতে কখন জানি কি হয়ে যায় কখন জানি হারাম কর্ম হয়ে যায় হারাম কর্ম ছাড়াও শ্বশুর যদি ছেলের বউর উপর নিজে আকর্ষণের সাথে হাত দিয়া খালি হাতে ধরে তাইলে ফুয়া তালাক ছাড়া ফুয়ার কাছ থেকে ফুয়ার বউ তালাক হয়ে যাইব তাইলে এগুলো দিক যদি আরো আছে যাচাই করে দেখেন সৎকারা কতটা হালাল পাওয়া যাবে অনেকে কো মুসলমানের সন্তান নাস্তিক হয় কেন নাস্তিক হবে না কেন দেখতে তো মুসলমানের সন্তান নামে তো আব্দুস সালাম নাম তো হইল নুরুল ইসলাম কিন্তু তার যে আসল জায়গাতে সমস্যা তার প্রথম যেখানে বীজ বপন করা হয়েছিল ওই ভূমিটার মধ্যে সমস্যা কুফুরে বরা শিরিকে বরা গুনাহে বরা কবিরা গো বরা জিনা বরা এই কারণে এই ছেলেরে ওয়াজ করলে নসিহত করলে হেফাজতের আমিরে বুঝাইলেও কাজ এটা আমার কথা নয় শেখ সাদী রহমাতুল্লাহ আলাই বলছেন পরতুনে কান গিরা দেহার কে বুনিয়া দশবদাস্ত পরতুনে কা নাগিরা দেহার কে বুনিয়া দশবদাস তরবিয়তে না আহলরা গিরদে গাবর গম্বুদাস তরবিয়তে না আহলরা গিরদে গাবর গম্বুদাস গম্বুজের উপর বাদাম তৈলে থাকবে না আর যার জন্মের সমস্যা যার গুড়াতে সমস্যা তারে দিনের কথা ইসলামী মূল্যবোধের কথা আর ফিলিস্তিনি হামাসদের যুদ্ধের কথা বুঝাইলেও গ্রহণ করবে না ঈসা আলাইহিস সালামের কথাটা কয়ে শেষ করলে ঠিক না হুজুর তো দেয়া গেছে ঈসা আলাইহিস সালামের যুবকটারে দেখছে এমন যেমন কান্নাহু খলিকা কামা তাশা এমন যেন তারে যেমন চাইছিল এমন বানাইছে ঈসা আমরা হইলে কইলাম বলে এই ফুয়াটারে কাছে আমার বইনটা বিয়া দিতে পারলে না জানি কত বল ঠিক না ঈসা আলাইহিস সালাম এই চিন্তায় নয় ঈসা আলাইহিস সালাম চিন্তা করে এই ছেলেটা এত সুন্দর হাতে পায়ে চেহারায় গঠনে লম্বায় সর্বদিক থেকে নিপুণ এমন সুন্দর যুবক তো আমি আর দেখি নাই আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মন চলে গেছে আল্লাহর দিকে জুড়ে কোন ঠিক কিনা ঈসা আলাইহিস চিন্তা করে আর বলে এই চেহারার ভিতর থেকে এই বডির ভিতর থেকে যদি আমার মাওলার জিকির বাহির হইতো না জানি গো আল্লাহর নামের জিকির কত মজাদার হইতো বাইন্না সিনে সালি জুড়ে এখন ঠিক কিনা আর কামলা বিডি সিনে কালি জুড়ে এখন ঠিক কিনা আল্লাহওয়ালারা আল্লাহর কথা স্মরণ করে মারিফতওয়ালারা মারিফতের কথা বলে ঈসা আলাইহিস সালাম চিন্তা করতে করতে যুবকের কাছে গিয়া কয় রে যুবক তোর জবান থেকে আমার মা শুক আল্লাহর নামটা একটা জহন দে একবার উচ্চারণ কর এ যুবক কোনা উঠো না কো কস না কোনা কইতাম না কো তোরে আল্লাহর দোয়া দে খ কোনা আমি কইতাম না শর্ত আছে এত ফিরা ফিরি যখন করো শর্ত আছে আর যেই জিনিসের বেগালতা বেশি এই জিনিসের দাম বেশি জোরে হন ঠিক কিনা এখন যুবক কো আমি তোমার মা শোকের আল্লাহর নামটা আমি জপমু একবার উচ্চারণ করুম শর্ত আছে কি শর্ত কো আপনার জীবনের যত এবাদত আছে সব আমাকে দিয়া লাই তুইব আমরা দিবেন নি কি তখন দিবেন নি কো বাবা রে তুই যা তুই যা তোর কাম লাগতো না আসলে হল ঠিক কিনা ঈসা আলাইহিস সালামের কথা হলো এই সবান থেকে এই শরীরের মুখ থেকে আল্লাহর নাম যদি উচ্চারণ হয় মৌলার এশক যদি আমার দিলে আইসা যায় এবাদতের প্রয়োজন নাই আল্লাহর সাথে মহব্বত কায়েম করা দরকার জোরে কোন ঠিক কিনা ঈসা আলাইহিস সালাম বলে তোমার আমার জীবনের সমস্ত ইবাদত দান করে দিলাম এই যুবক সাথে সাথে আল্লাহর নামের জিকির শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ এমন করে যখন জিকির দিছে হযরত ঈসা আলাইহিস সালাম জমিনে পড়ে গেছে ঈসা আলাইহিস সালাম আবার সুস্থ হয়ে উপরে উঠলেন সুন্দর অবস্থানে আসলেন বললেন যুবক রে তোর দিল থেকে আমার মাওলার জিকির যে মজা লাগে
লাগছে আমি আমার হুঁশ হারিয়ে ফেলেছিলাম আবার আমার মাওলার নামটা জিকির কর যুবক কতল এখন কি দিবেন ঈসা নবী বলে দেওয়ার মতো কিছু নাই আল্লাহর ওয়াস্তে আমার মাশুকের খাতিরে উচ্চারণ কর এই যুবক বলে ঠিক আছে যেহেতু আপনার মাশুকের খাতিরে উচ্চারণ করতে হবে আমি শেষবারের মতো আপনার কাছে উচ্চারণ আরেকবার করিয়া যায় ওই যুবক আবার আল্লাহর নামের জিকির দেয় আল্লাহ আল্লাহকে যখন ডাক দিছে ঈসা নবী আবার একটু বেহুশ হয়ে গেছেন আবার হুঁশ ফিরে আসছে ছেলেটা এখান থেকে চলে যায় ঈসা নবী বলে ছেলে রে তোকে তো প্রতিদিন পাবো না তোর জবান থেকে আমার মওলার নাম আমার মাশুকের নাম এত মজাদার আমার জানা ছিল না ঠিকানা বলে যা আমি তোর কাছে গিয়া মওলার জিকির শুনে আসবো ঈসা নবী আল্লাহর নাম জিকির করেন আর বাড়ি গিয়া জিকির হইন নাইব আর আমরা ওয়া সরতা মাইলেও ঘর থেকে বাইরে না বউর সাথে খুব ভালোবাসা জোরে হন ঠিক কিনা দোয়া করি যারা মাহফিল তো হয় না এরার বড় আগামী মাহফিল ওর আগ পর্যন্ত ঝগড়া হয়ে যায় কিতা কয় এরা কর ঠিক হই বলে ধর এটা তো এমনি খুশি বদ দোয়া করার কোনো লাইন আছে না তা বদ দোয়া করন যাইতো না দোয়া করি আল্লাহ তারার হেদায়ত দক আর তারার বউ শূন্য বাইর করে বলে যাও মহিল যাও জোরে কোন ঠিক কিনা ও আমার ভাইয়েরা হযরত ঈসা আলাইহিস সালামকে যুবক লক্ষ্য করে বলে ও ঈসা নবী আপনি আমাকে চিনেন না আমি দুনিয়ার কোন মানুষ না আমি হইলাম আল্লাহর নূরের তৈরি ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসকে মাহবুবে খোদা জিস দিল মে হাসিল নেহি লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি আল্লাহর মহব্বত আল্লাহর হাবিবের মহব্বত যার দিলের ভিতরে না কোটি কোটি ইমানদার দাবি করতে পারো পরিপূর্ণ ইমানদার হওয়া সম্ভব না মুরাদে মা নসিহত বোধ গুফতম হওয়ালত বা খুদা কর দেম মরফতম সালাম আলাইকুম আমি বাগা মাদ্রাসা যাই দোয়া করব দূরে